প্রিয় বন্ধুরা, আশা করি সবাই কিনে ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিরে এলাম রেসিপি উইথ শোমাতে, আমি শোমা। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা চাহিদার মধ্যে সবচেয়ে বড় চাহিদা হচ্ছে আমাদের খাদ্য, এবং এই খাদ্যের বেশিরভাগ উপকরণ আমরা বাজার থেকে ক্রয় করে থাকি। চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাই একটা সুন্দর শখের বাগান। এ বাগান হচ্ছে মনীষা এবং প্রবীরদার শখের বাগান। এই বাগানে ওনারা অর্গানিকভাবে প্রচুর পরিমাণে শাকসবজির চাষ করেছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে ওনারা দুজনে মিলেই এই বাগানের পরিচর্যা করেছেন। তাদের আমন্ত্রণে আমি চলে এলাম এই বাগানে। আমি নিজের হাতে কড়াইশুঁটি তুলছি। অনেকের হয়তো এরকম বাগান বা এরকম ফসল তোলা হয়তো দেখাই হয় না, আর এই সবজি বাগান দেখে আমি আপ্লুত হয়ে একটা সুন্দর রেসিপি করার ডিসিশন নিয়েছি। সেই সাথে আমি প্রবীরদা এবং মনীষাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মনীষা আমার ছোটো বোনের মতো, সে বন্ধু, এবং আর প্রবীরদা হচ্ছেন একজন পেশায় ম্যারিন ইঞ্জিনিয়ার। উনি মধ্যসাগরের মানুষ এবং বেশিরভাগ সময় উনার দেশের বাইরেই কাটে, এখন উনি ছুটিতে আছেন। তাই প্রতিটা মানুষেরই কর্মব্যস্ততার পরেও মনের ভিতরে যে শখ থাকে, সেই শখ থেকেই তাদের এই বাগানের সৃষ্টি। বাগান থেকে তোলা হচ্ছে আলু, এবং আপনারা সঙ্গে থাকুন, উপভোগ করুন আমার সাথে। এরকম হয়তো আমার মতো অনেকেই দেখেননি কীভাবে আলু তোলা হয়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না। বাগানের আলু থেকে চলে গেলাম সরাসরি আমার রেসিপি টেবিলে, এবং সেই বাগানের আলু দিয়েই তৈরি করে নিলাম নতুন আলুর দম। সাথে দিলাম সেই বাগানেরই কড়াইশুঁটি। আর আলুর দমের সাথে লুচি বা কড়াইশুঁটির কচুরি হবে না, তা কি হয়, তাই তৈরি করে নিলাম সেই বাগানেরই কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা, আমি আজকের এই নতুন আলুর দম এবং কড়াইশুঁটির কচুরি আমার মতো করে কীভাবে তৈরি করছি আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। সেই ফাঁকে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন এবং আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে, তাদের প্রতি আমার অনুরোধ রইল অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আমি এখন কড়াইশুঁটি কচুরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি জিরে এবং শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিলাম, এবং ঠান্ডা করে আমি ব্লেন্ড করে গুঁড়া করে নেব। এবং আমি প্রথমে আমি কড়াইশুঁটির কচুরি করার জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি, কারণ ময়দা মেখে কিছুক্ষণ রাখতে হবে। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি টেবিল চামচের 2 চামচের মতো তেল দিয়েছি, নুন এবং চিনি স্বাদ মতো দিয়ে নিয়েছি। ভালো করে ময়ামটি তৈরি করতে হবে, এরকম মেখে মেখে নুন চিনি এবং তেল ময়দার সাথে সুন্দর করে মাখতে হবে। এরকম যখন মুঠ করে দেখবো যে ময়দাটা মুঠের মধ্যে চলে আসছে, তখনই বুঝতে হবে যে ময়ামটা সুন্দর হয়েছে। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নিলাম। সুন্দর একটা দো তৈরি করেছি, শক্ত না এবং নরম না, এবং আমি একটু তেল দিয়ে আমি একটু ঢেকে রেখে দিব। আধ ঘন্টা সময় লাগবে ময়দাটা মুছতে। সেই ফাঁকে চলুন আমরা কড়াইশুঁটির কচুরির ভিতরে পুটা রেডি করে ফেলি। এখানে আমি 1 কাপের মতো কড়াইশুঁটি নিয়েছি, এটা যেহেতু ফ্রেশ এবং আমি কাঁচাই দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম 3 পিসের মতো আদা কুচি এবং 5-6টা কাঁচামরিচ, একটু লবণ, আর সেই ভেজে রাখা মশলা থেকে প্রায় 1 চামচের মতো ব্লেন্ড করে নিলাম। এখানে দিয়ে দিলাম আমি ঘি। এখানে অবশ্যই আপনারা ঘিটা ইউজ করবেন, তাতে ফ্লেভারটা খুব ভালো লাগবে, এবং ব্লেন্ডটা খুব মিহিন করে করতে হবে। আমি করে নিয়েছি সেভাবেই, এবং সুন্দর করে ঘিয়ের সাথে পুরটাকে মিলিয়ে দিচ্ছি। বারবার নাড়তে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। এবং নাড়তে নাড়তে যখন দেখবো এরকম প্যান থেকে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে ড্রাই হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হতে দিলাম। এটা ঠান্ডা হতে হতে আমি আলুদমটা রেডি করে ফেলি। আলুটা আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলুটা এমনভাবে ছিলতে হবে, যেন সিদ্ধ করতে হবে যেন ভেঙে না যায়, এবং সুন্দর করে আমি ডুবো তেলে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। ব্রাউন হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি, সবগুলো আলু আমি তুলে নিলাম। এখন আমি একটা পেস্ট তৈরি করব আলুর দমের জন্য। এখানে আমি 4 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে জিরে এবং হলুদ গুঁড়ো। ভালো করে বিট করে পেস্টটা তৈরি করে নিলাম। এখন প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি সামান্য তেল দিয়ে দিলাম এবং 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম।
যখন ভাজা হয়ে সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে লাল হয়ে আসবে এখন আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম 4 চামচের মতো, এবং আদা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ। সুন্দর করে তেলের সাথে মশলাগুলো ভেজে নিব। তৈরি করা পেস্টটা দিয়ে দিব এখন। দিয়ে দিব বড় সাইজের 1টা টমেটো কুচি, সামান্য পানি দিয়ে দিব এবং টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, এবং দিয়ে দিলাম সামান্য চিনি এবং একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, এটা থাকলে দিবেন না থাকলে কোনো অসুবিধা নেই, জাস্ট কালারের জন্য দেওয়া। টমেটো এবং টক দই ইউজ করেছি সেজন্য সামান্য চিনি দিতে হবে, তাহলে স্বাদটা ভালো লাগবে। এখন আলুগুলো দিয়ে দিলাম, এখন আলুগুলো ভালো করে মেখে আমি এখানে পানি এবং মটরশুঁটি সেদ্ধ করা দিয়ে দিলাম। এখানে আমি পানিটা আমি একটু মাখা মাখা রাখবো তাই দিলাম, এটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবং ভালো করে এটা ফুটে ওঠার পর আমি একটু ঢিম করে ফ্লেভারটাকে মিডিয়াম আঁচ করে আমি ঢেকে দিলাম যেন আলুর ভিতরে মশলাটা ঢুকে। তারপরে 10 মিনিট পর আমি ফিরে এলাম, দেখলাম যে এতটুকু পানি যথেষ্ট, আমি আর শুকাবো না। এখন আমি ধনে পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আমি ভালো করে মেখে এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো, যখন খাবো তখন আমি সার্ভ করবো। চলুন ফিরে যাই কচুরিতে। ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে, শক্ত না নরমও না। আমি বাবুসটা বের করে নিলাম একটু মেখে, এবং এখান থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় করবেন নাকি ছোট সাইজ করবেন করে নেবেন। আর এই যে আমি ভেতরে যে পুর করেছিলাম পুরটাকে আমি বলের আকারে করে নিলাম। এখন আমি একটা লেচির থেকে লেচিকে এরকম বাটির মতো করে আমি মাঝখানে পুরটা বসিয়ে দিলাম। আমি আবার আরেকটা দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে মুখটা আটকে এক্সট্রা যে ময়দাটা থাকে ওটা নিয়ে নিলাম এবং হাতের মধ্যে সুন্দর করে রাউন্ড করে প্যাক করে নিলাম। এতে করে ভিতরে পুরটা পুরোটা ময়দার ভিতরে সুন্দর করে মিশবে। এবং হাত দিয়ে চেপে চেপে আমি এরকম কচুরিটাকে বানিয়ে নিলাম, হালকা করে আমি এটি বেলনি দিয়ে এটাকে করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কতটুকু হয়েছে। এরকম আমরা একসাথে বেশি করবো না, যদি সাহায্য করার কেউ থাকে তাহলে একজন বেলে দিলে একজন ভাজলে ভাজা হয়, কিন্তু একসাথে বানিয়ে বেশি রাখবো না। আমি 4টা 4টা করে এরকম করে বেলে নিলাম এবং আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা অবশ্যই এখানে অনেক বড় ম্যাটার, তেলটা আমি প্রথমে গরম করে নিব, তারপরে আমি মিডিয়াম ফ্লেম দিয়ে নিব। তেল বেশি হলে কচুরি কিন্তু আর ফুলবে না, কম তেল কম হলেও ফুলবে না। এভাবে আমি আস্তে আস্তে সবগুলি কচুরিকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রতিটা কচুরি ফুলেছে এবং একটা কচুরিও আমার এখানে ফেটে বের হয়ে যায়নি। আমি যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। হয়ে গেছে কচুরিগুলো ভাজা, আমি সার্ভ করে নিলাম। আর এখন আমি ঠান্ডা হওয়ার পর একটা কচুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর ফুলকো কচুরি এবং পুরোটা কচুরির ভিতরে পুরটা সমানভাবে লেগেছে। আর আলুদমটা সার্ভ করে নিয়ে এলাম। এই তো এখন খাওয়ার পালা, এখন আমি সার্ভ করে দিচ্ছি। যেহেতু আলুর দম আর কচুরি যুগল তাই আমি একটা ট্রের মধ্যেই দুটোকে সাজিয়ে নিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক সুন্দর কাজ করার আগ্রহ দেয়। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করে এখন পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার সঙ্গে থাকুন, এবং আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের রেসিপিটা আপনারা তৈরি করুন এবং খেয়ে ভালো লাগলে আমার সার্থকতা। আর সেই সাথে আমি আবারও বলছি, আবারও ফিরে আসছি এরকম মজাদার কোনো রেসিপি নিয়ে। সেই সাথে আপনারা আমার সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। বাই।